আসসালামু আলাইকুম, আমি মদ মহসিন উদ্দিন, ফাউন্ডার অফ মহসিন স্মার্ট ইংলিশ লার্নিং। আমি দীর্ঘ প্রায় 3 দশক ধরে বাংলাদেশে এবং লন্ডনে স্পোকেন ইংলিশ শিক্ষক হিসেবে কাজ করছি। সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে একটি আইডিয়া শেয়ার করতে চাই। আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে পারেন, তাহলে আপনি বাংলাদেশের গণ্ডি ছাড়িয়েও আপনি বিদেশের গণ্ডিতে কাজ করতে পারবেন। বিদেশের এনভায়রনমেন্টে কাজ করতে গেলে যেটা প্রথমে লাগবে একদম ওয়ার্ড টু ওয়ার্ড ইংলিশের চেয়ে বেশি হচ্ছে কালচারাল অ্যাডাপ্টেশনটা দরকার বেশি। কালচারাল অ্যাডাপ্টেশনটা যদি আপনার থাকে, তখন আপনি যে কোনোভাবে কাজটাকে সহজভাবে করতে পারবেন এবং যে আপনাকে কাজটা দিবে সেও কমফোর্ট ফিল করবে যে না, ঠিক আছে, ওনাকে কাজ করলে কাজটা উনি বুঝিয়ে বলতে পেরেছি এবং উনি কাজটা করতে পারবে। এখন বিষয়টা হলো আমরা কাজটা সঠিকভাবে পারি, এই বিষয় নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। ফর এক্সাম্পল, গ্রাফিক ডিজাইনিং করা, ইলাস্ট্রেশন করা, টিউশন করা, আমরা অন্য অন্য ডেটা এন্ট্রি করা, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা সব পারি। কিন্তু পারি না হচ্ছে কাজটা নেওয়ার জন্য যে নেগোসিয়েশনটা করতে হবে, ইনিশিয়াল যে কনভারসেশনটা আছে সেই কনভারসেশনের মাধ্যমে আপনি যদি তাকে একটা কমফোর্ট জোনে নিয়ে যেতে পারেন, বায়ার যদি মনে করে যে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে কেনার জন্য সে মনে করছে যে আপনি একটা রিলায়েবল পার্সন, এইটা আসলে তাকে বেশি সহায়তা করবে যে সে মনে করবে একে কাজটা দেয়া যায় আর আপনার জন্য সেটা লাভ হবে। এখন আমাদের যেটা বড় সমস্যা, আমরা কাজটা পারি ঠিকই, কিন্তু এই যে ইনিশিয়াল কথাবার্তাগুলো বলা সেটা আমরা পারি না, ফলে হয় কি আমাদের কাছে কাজটা আসতে চায় না। সো আমরা যদি এমনভাবে কালচারাল ডেভেলপ কেমন করে করা যায়, কেমন করে ওই দেশের ইন্টোনেশন মানে টোনটা কেমন হবে, ওই দেশের স্টাইলটা কি কনভারসেশন, হাই দেয়া ইউ আর্ট, এই যে এতটুকু বললো হাই দেয়া ইউ আর্ট, এখন আমরা শিখেছি হ্যালো, হাই দেয়ার, হাউ আর ইউ, এখন ওরা ব্রিটিশরা ইংলিশে বলে হাই দেয়া, হ ইউ আর্ট, জাস্ট আর ইউ অল রাইট, এখন কথায় কথায় তারা বলছে চিয়ার্স। এখন চিয়ার্স আমরা শিখেছিলাম শুধু শরাব খাওয়ার সময় গ্লাসে গ্লাসে বাড়ি দিবে আর বলবে চিয়ার্স, আসলে এটার একটা ব্যবহার ওইটা, কিন্তু আরও ব্যবহার রয়েছে চিয়ার্সটাকে আমরা যে কোনো আনন্দটা যে কোনো বিষয়টাকে ভাগাভাগি করার জন্য। ছোট ছোট বিষয়গুলোতে ব্রিটিশরা আই অ্যাপোলজাইজ ফর ইনকনভিনিয়েন্স, আই অ্যাপোলজাইজ, এখন আই অ্যাপোলজাইজটা যে বলে, আমাদের দেশে আমরা যেটা করি অ্যাপোলজাইজটা শুধু একদম ক্ষমা প্রার্থনা করা এই অর্থে ব্যবহার করি, কিন্তু ব্রিটিশ কালচারে কিন্তু অ্যাপোলজাইজ, সরি ফর ইনকনভিনিয়েন্স, সরি ফর ডিলে, এটা ধরেন আপনি একটা জায়গায় ফোন করেছেন, একটা আপনার বন্ধুকে ফোন করেছেন, অপারেটিং সিস্টেম যেটা আছে সে নিজে থেকে সরি বলবে যে আপনাকে কানেক্ট করাতে পারছে না বলে। আর দেখেন সরিটা আসলে কোন জায়গায় ব্যবহার হয়, সরিটাকে যে শুধু আপনি ভুল করেছেন সেই ভুলের মাসুল হিসেবে আপনি সরি বলবেন, নট লাইক দ্যাট, সরিটা আপনি জেনারেল কার্টিসি থেকেও বলতে পারেন। তাহলে এইভাবে করে আমরা যদি কার্টিসি অনুযায়ী ইংলিশটা শিখতে চাই, আমরা যদি কালচারালি যে যে বিষয়গুলো আছে সেটাকে আমি নিয়ে শিখতে চাই, তবে আপনি দেখবেন খুব সহজে আপনার ইংলিশটা ইম্প্রুভ হয়ে যাবে। আমরা মোশন স্মার্ট ইংলিশ লার্নিংয়ের পক্ষ থেকে কতগুলো সিরিজ ভিডিও করব, কেমন করে ধাপে ধাপে আপনি প্রায় না জানা থেকে ইংলিশটাকে শিখতে পারবেন এবং আপনি আরও বেশি সমৃদ্ধি অর্জন করতে পারবেন, সেটা নিয়ে আমরা কাজ করব। আমাদের সাথে থাকবেন, যদি আমাদের এইটা ভালো লাগে আমাদের সাবস্ক্রাইব করতে পারেন, করলে আপনি নতুন নতুন যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনি পাবেন। ধন্যবাদ সবাইকে মোশন স্মার্ট ইংলিশ লার্নিংয়ের পক্ষ থেকে, আসসালামু আলাইকুম।